টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বকশিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 2 জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক লোক সহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখ্য যে গত 21 জুন উপজেলার 10 আনি বকশিয়া গ্রামে রাতে বাড়ি থেকে বের হয়ে গোপালপুর উপজেলার শাওনের বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশের ফাঁকা মাঠে নিয়ে একই গ্রামের আলমগীর হোসেন ও আহমদ হামিদ ওরফে আলপিন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে এই ঘটনায় 24 জুন সোমবার ছাত্রীটির মা বিনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় গণধর্ষণের মামলা করলে পুলিশ তাদের দুজনকে ওই দিনই আটক করে আদালতে প্রেরণ করেন। তাহলে রানা ভাইকে আমরা ভোট দিয়া বিজয় মিছিল করছি আমরা আমরা তথ্য ভিডিও চিত্রে টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।